বিশ্বের অন্যতম সেরা সুন্দরী বললে তার নামই প্রথমে উঠে আসে, তিনি ঐশ্বরিয়া রায় বচ্চন। যখন ঐশ্বরিয়া সাফল্যের মধ্যগগনে, তখন অভিষেকের সাথে তার খারাপ একটি ভিডিওর কারণে ঠিক সেই সময় বিয়ে করেন অভিষেক বচ্চনকে। 15 বছর হল সংসার পেতেছেন তারা, এতদিন পর সেই ভিডিওটি প্রকাশ্যে এসেছে। বর্তমানে ফুটফুটে এক কন্যা সন্তানও রয়েছে তাদের। নায়িকার থেকে 2 বছরের ছোট অভিষেক বচ্চন ধুম 2 ছবির শুটিং করতে গিয়েই বন্ধুত্ব গড়ায় প্রেমে, কিন্তু নিজের থেকে বয়সে ছোট কারো প্রেমে কোনোদিন পড়েছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, যদিও আমার স্বামী আমার থেকে ছোট, কিন্তু কম বয়সী কারো প্রতি ভালো লাগা তৈরি হয়নি কোনোদিন, বন্ধুত্বই তাদের সম্পর্কের চাবিকাঠি। অভিনেত্রী বলেন, আমাদের সম্পর্কটা হঠাৎ করেই তৈরি হয়। সুইজারল্যান্ডে প্রথম দেখা অভিষেক ঐশ্বরিয়ার ববি দেওলের সঙ্গে শুটিং করছিলেন নায়িকা, তখনই অন্য একটি ছবির জন্য সেখানে যান অভিষেক। সেই থেকে শুরু বন্ধুত্বের। প্রথম দেখাতেই নায়িকাকে ভালো লাগে জুনিয়র বচ্চনের, তবে ঐশ্বরিয়ার ক্ষেত্রে তা ঘটেনি। বেশ অনেক বছর পর ধুম 2 এর শুটিং চলাকালীন বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে। সম্মানিত ভিউয়ার্স, ঐশ্বরিয়া অভিষেক বচ্চন জুটিকে আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশনে তা জানিয়ে দিন। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে MK TV চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।